সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের অঙ্ক বইয়ের তৃতীয় অধ্যায়ের 13 নম্বর, 14 নম্বর এবং 15 নম্বর তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো 13 নম্বর অঙ্কে বলা আছে যে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো, এই সে একটি ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি বলা আছে 24 মিটার এবং এর উচ্চতা আছে 15 মিটার 50 সেন্টিমিটার। একটা জিনিস লক্ষ্য রাখো, 24 মিটার এবং উচ্চতা আছে 15 মিটার 50 সেন্টিমিটার। দেখো এক টার্ম সেন্টিমিটার, এটাও মিটার একক, এটাও মিটার এককে আছে, বাট 50 সেন্টিমিটারটা আছে অন্য এককে। আমরা প্রত্যেকটা এককে এক মানে একই এককে কনভার্ট করে নিব, অর্থাৎ এই সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করে নিব। তো যথারীতি আমরা লিখব যে দেওয়া আছে ত্রিভুজের ভূমি 24 মিটার এবং এর উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। তো এই 15 মিটার বসালাম, প্লাস 50 মিটার থেকে যখন সেন্টিমিটারকে যখন মিটারে কনভার্ট করতে হবে তখন তাকে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 50কে 100 দ্বারা ভাগ করলে আসবে 0.5 মিটার। অর্থাৎ 15 মিটার এবং 0.5 মিটার এটা যদি যোগ করা হয় তাহলে আসবে 15.5 মিটার। যেটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2 বা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ এখানে ভূমি আছে 24 মিটার এবং উচ্চতা পেয়েছি আমরা 15.5 মিটার। অর্থাৎ এখন 24 মিটার এবং 15.5 মিটার যদি গুণ করা হয় তাহলে আসবে 372 বর্গ মিটার। যেহেতু আমরা মিটার মিটার, অর্থাৎ এখানের এই মিটার এবং এই মিটার গুণ করলে হবে বর্গ মিটার ভাগ 2। 372কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 186 বর্গ মিটার। তাহলে এটাই সেই কাঙ্ক্ষিত উত্তর। এটা জন্য লক্ষ্য রাখতে হবে যে একক যে কোনো এককই থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো সব কটা ইউনিটকে একই ইউনিটে কনভার্ট করতে হবে। যেমন এখানে মিটার আছে, আমি এটাকে সেন্টিমিটার থেকেও মিটারকে কনভার্ট করে নেব, অর্থাৎ একই এককে কনভার্ট করে নিব, যাতে করে অঙ্কটি করতে আমাদের সহজতর হয়। এখন আমরা 14 নম্বর অঙ্কটিতে লক্ষ্য রাখবো। 14 নম্বর অঙ্ক বলা আছে যে একটি আয়তকের ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার আর 80 সেন্টিমিটার, ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো পূর্বের অঙ্কে আমি বলছিলাম যে বিভিন্ন রকমের একক থাকতে পারে, কিন্তু সেই এককেই একই এককে কনভার্ট করতে হবে। তো আমরা যথারীতি লিখবো যে দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তো এই 80 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ সেন্টিমিটার থেকে যখন মিটারে যাব তখন সেটাকে 100 দ্বারা ভাগ করব। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ মিটার থেকে সেন্টিমিটার যখন মিটারে যাব তখন 100 দ্বারা আমরা এখানে ভাগ করে নেব, অর্থাৎ 80কে 100 দ্বারা ভাগ করলে আসে 0.8, এটা যোগ করলে 32.8 মিটার। এখন যেহেতু আমি এর দৈর্ঘ্য বের জানলাম এবং এর প্রস্থও জানলাম, তো দৈর্ঘ্য প্রস্থ জানলে তার এর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য আছে 48 এবং প্রস্থ আছে 32.8, অর্থাৎ আমরা জানি মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। অর্থাৎ 48 এবং 32.8 যদি গুণ করা হয় তাহলে আমরা পাচ্ছি 1574.4 বর্গ মিটার। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে কীভাবে একটি আয়তকার ক্ষেত্রের বা আয়তকার পুকুরের বা আয়তকার রাস্তার ক্ষেত্রফল বের করতে হয়। তো এখানে সেই যথারীতি একই নিয়মে আমরা করব। চিত্রের দিকে লক্ষ্য রাখি আমরা যে এটি একটি আয়তকার ক্ষেত্র, যে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ছিল 48 মিটার এবং প্রস্থ ছিল 32.8 মিটার। এখন যেহেতু এটা 32.8 মিটার, এর মাধ্যমে আমি এর ক্ষেত্রফলটা বের করে নিয়েছি। এখন আমি যদি রাস্তাসহ ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং রাস্তাসহ ক্ষেত্রটির প্রস্থ বের করি এবং সেই অনুযায়ী ক্ষেত্রফল বের করি, অতপর টোটাল রাস্তাসহ ক্ষেত্রটি থেকে যদি আমি শুধু আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো। তো সেই অনুযায়ী আমি লিখবো রাস্তাসহ ক্ষেত্রটির দৈর্ঘ্য 48 যোগ 3, যেহেতু চারদিকে বিস্তার 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে চতুর্দিকে 3 মিটার, 3 ইন্টু
টু মিটার। 48 যোগ 3 দুগুণে 6, তাহলে আমরা যোগ করে আসবে 54 মিটার। একইভাবে রাস্তাসহ ক্ষেত্রটির প্রস্থ হবে, যেহেতু আমি প্রস্থ পেয়েছি 32.8 যোগ চতুর্দিকে 3 মিটার করে আছে গুণ 2, তাহলে 32.8 যোগ 3 দুগুণে 6, তাহলে আসবে আমার 38.8 মিটার। তো এটা আমি এর দৈর্ঘ্য এবং এর প্রস্থ দুটি পেয়ে গেলাম, এটারও রাস্তাসহ, যেহেতু রাস্তাসহ ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং রাস্তাসহ ক্ষেত্রটির প্রস্থ দুটি পেয়ে গেলাম, সেহেতু এখন রাস্তাসহ ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা বের করব। রাস্তাসহ ক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ আমরা রাস্তার দৈর্ঘ্য পেয়ে সরি ক্ষেত্রটির দৈর্ঘ্য পেয়েছি রাস্তাসহ 54 মিটার এবং প্রস্থ পেয়েছি 38.8। এখন এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 2095.2 বর্গমিটার। আমরা জানি মিটার মিটার গুণ করলে আসবে বর্গমিটার। যেহেতু আমি রাস্তাসহ ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়েছি, পূর্বে ক্ষেত্রটির ক্ষেত্রফল পেয়েছি, এখন রাস্তাটির ক্ষেত্রফল যখন আমরা বের করব, টোটাল রাস্তাসহ ক্ষেত্রটির থেকে শুধুমাত্র ক্ষেত্রটির ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। আর এভাবেই আমরা এই অঙ্কগুলো সমাধান করবো।